এখন আছি, কাল হরিপুর জেলা রতন দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা পারভিনা পার সঙ্গে তার এলাকা কী কী উন্নয়ন কাজ হয়েছে, শেখ হাসিনার নির্দেশ ক্রমে তার এলাকা ভিত্তিক যে সমস্ত কাজগুলো হয়েছে আমরা সরাসরি চেয়ারম্যান সাহেবের মুখ থেকে কথাগুলো শুনব। আমি মেহেদি হাসিনা পারভিন, রতন দেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং নির্বাচিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আমার রাজবাড়ির জেলার পাংশা উপজেলা বালিয়াকান্দি এবং কালুখালি উপজেলার জাতীয় সংসদ সদস্য রাজবাড়ির দুই জিল্লুল হাকিম এমপি মহোদয়। আমার এলাকায় উন্নয়নের কর্মকাণ্ড বলবো যে স্কুল কলেজ সরকারিকরণ, বিভিন্ন স্কুল এমপিওভুক্ত হয়েছে এবং ব্রিজ কালভার্ট রাস্তাঘাট সব দিক দিয়ে উন্নয়ন হয়েছে। এমনকি আমার এলাকায় কোনো সন্ত্রাসবাদ চাঁদাবাদ এ ধরনের কেউ নাই, কারণ জননেতা জিল্লুল হাকিম আমাদের এমপি, তার নেতৃত্বে আমরা চলি এবং এই সন্ত্রাস চাঁদাবাজ আমার রাজবাড়ির জেলার জেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের জিল্লুল হাকিম এমপি মহোদয় আমাদের তিনটি উপজেলা তার হাতে নিয়ন্ত্রিত হচ্ছে, চাঁদাবাজ বলতেই নেই। তারপর মাদকাসক্ত তেমন নেই, তবে আমরা চেষ্টা করছি মাদকাসক্ত থেকে নির্মূল করার জন্য। আর আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমি বলবো যে ইউনিয়ন পরিষদ থেকে জননেত্রী শেখ হাসিনা জনগণকে যেমন ফেয়ার প্রাইস 10 টাকা কেজি চাল দিচ্ছে, বয়স্ক ভাতা দিচ্ছে, বিধবা ভাতা দিচ্ছে, প্রতিবন্ধী ভাতা দিচ্ছে, মাতৃকালীন ভাতা দিচ্ছে, দুর্যোগ সহনীয় ঘর দিচ্ছে, এবং কি অনেক কিছু সরকার করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে, দেশ উন্নয়নের দিকে যাচ্ছে এবং আরও উন্নয়নশীল হবে আমাদের দেশ। আর বলবো যে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মণ্ডল এবং তিনিও একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন পাংশা উপজেলার। তা আমরা বলবো যে আমরা দল জন্ম থেকেই করি এবং এই এলাকার উন্নয়নের জন্য আমার বাবাও কাজ করে গেছেন, আমার ভাই চয়ন জনসেবা করে গেছেন এবং উন্নয়নমূলক কাজ করে গেছেন, সেও যুবলীগের সভাপতি ছিল। তো দেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ এখন অনেক উন্নয়নের শিখরে পৌঁছে গেছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজ আমাদের সম্মানীয় চেয়ারম্যান সাহেব কথাগুলো বলছে, গুরুত্বপূর্ণ কথাগুলো বলছে। সাহেব অনেক কাজকর্ম করেছেন এবং উনি যতদিন বেঁচে থাকতে চান বেঁচে আসেন জনগণের পাশে থেকে কাজ করতে চান এবং জনগণের পাশে থাকতে চান, এবং ওনার উনি বলতে আর কেউ নেই, এই বলে আমার সম্পূর্ণ বক্তব্য শেষ করে জয় বাংলা জয় বাংলা। অল টাইম রাত দিন 24 ঘন্টা এর মধ্যে জনগণ নিয়েই আসেন, আর জনগণ যেভাবে উনি কাজ করে যাচ্ছেন রতন দিয়া ইউনিয়ন জনগণের ইউনিয়ন পরিষদের এই ইউনিয়নের জনগণের জন্য, আমরা মনে করি যে এই জনগণ আমাদের এই চেয়ারম্যানের প্রতি সবাই সব সময় এদের আশা বা আকাঙ্ক্ষা থাকেন, আমাদের এই চেয়ারম্যান জনগণের সবসময় এই জনগণ নিয়েই থাকতে চান এবং আমরাও সবসময় চাই যে আমাদের এই চেয়ারম্যান এই রতন দিয়া ইউনিয়নের জনগণ নিয়েই থাকেন। এবং এর পাশাপাশি এই চেয়ারম্যানের আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডেতেই শুনি যে এই চেয়ারম্যানেরই বর্তমান দরকার, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আমরা আমাদের মেয়ে এখন তার বাড়ির সাথে দর করছি, তার বাপ প্রত্যেক লোকের সাথেই তার আন্তরিক ভালোবাসা ছিল, এখনো সে তার হিসাব মতন সে আমার এই ইউনিয়নের চেয়ারম্যান, আমরা একে খুব ভালোবাসি। আর যেগুলো উন্নয়ন কাজ করছে দেখার মতন করছে, আরও এ
এর বাবু চলছে আমার সাথে, এরাও এর মেয়েটাও মনে করেন প্রত্যেকের সাথেই মিলেমিশে চলবার জন্য কামনা বাসনা করে, তার তো আর কেউই নাই। আমাদের এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে, বারবার আমার জনগণ এই চেয়ারম্যানকেই চাবে এবং আমাদের চেয়ারম্যান মানে সবসময়ের জন্য জনগণের জন্যই শুধু চিন্তা ভাবনা করে, জনগণ কীভাবে ভালো থাকবে, কীভাবে জনগণকে কিছু দিতে পারবে এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের চেয়ারম্যান মানে সবসময় সে তার মনের ভিতরে খালি আর আনাগোনা করে কীভাবে জনগণকে খুশি রাখা যায়, জনগণ ভালো থাকে। আমরা নদী ভাঙন এলাকা, নদী ভাঙন এলাকা পর্যাপ্ত পরিমাণে, নদী ভাঙন এলাকায় পর্যাপ্ত পরিমাণে আমাদের চেয়ারম্যান দেয় যা আছে এবং আমার এমপি সাহেবের কাছ থেকে নিয়ে সে মানে জোর করে নিয়ে আমাদের এলাকার জনগণের পিছনে ছেড়ে দেয়। এইগুলি আমি আমার এমপি সাহেবের আস্থা ভাজন, এমপি সাহেব তাকে মা বলে, তিনি সার্বক্ষণিক রতন দেওয়ানের জনগণের জন্য কাজ করছেন আমাদের সঙ্গে নিয়ে। আমরা 12 জন মেম্বার তার সহযোগিতা করি, সে যেখানেই ডাকবে আমরা প্রায় 324 ঘন্টায় তার ডাকে সারা দিয়ে জনগণের পাশে যা দাঁড়াই এবং ভবিষ্যতেও আপা পেলে পারে, আপা চেয়ারম্যান হলে পারে, আমরা তার সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবো। অন্য কেউ আসলে হয়তো তার বুঝতে সময় লাগবে, যে বোঝে তাকেই এমপি সাহেব দেবে এবং আমরাও চাই আপাই আসবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নেতৃত্বের কারিশ্মায় প্রধানমন্ত্রী অনেক এগিয়ে এবং উন্নয়নের দিক থেকে বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আমাদের নেতা জননেতা জিল্লুর হাকিম রাজবাড়ী 2-কে অনেক অনেক উন্নয়ন করেছেন। আর বিশেষ করে রতনদিয়া ইউনিয়নের কথা বলব, মাননীয় আমাদের এমপি মহোদয়ের আস্থা ভজন রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসিনা পারভীন নিলুফার, তিনি সর্বসময় চেষ্টা করেন রতনদিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন এবং রতনদিয়া ইউনিয়ন পরিষদের জনগণের কথা সবসময় তিনি চিন্তা করেন, যে আমার বাবা নেই, চেয়ারম্যানের বাবা নেই, ভাই নেই, সন্তান নেই, তিনি মনে করেন যে রতনদিয়া ইউনিয়ন পরিষদের জনগণই আমার সব। তো সার্বিক দিক থেকে রতনদিয়া ইউনিয়ন চেয়ারম্যান মেহেদি হাসিনা পারভীন নিলুফার কোনো তুলনা হয় না। আমি আশা রাখি এবং আমি যেটা জানি যে যতদিন মেহেদি হাসিনা পারভীন নিলুফা আছেন জনগণ তাকেই সবসময় রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা বাংলাদেশ সহ বাংলাদেশ যে উন্নয়ন করছে তার কিছুটা অবদান নারীদেরকে উন্নয়ন করছে, নারীরা সব স্থানে আছে। যেমন আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হয়েছি এবং আমি বলতে চাই যে যৌনেত্রী শেখ হাসিনার জন্য আমি আজকে এখানে এসেছি এবং আমি চেষ্টা করে যাচ্ছি যে যৌনেত্রী শেখ হাসিনার হাতকে কীভাবে শক্তিশালী করা যায়। আমি 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 একটা স্কুল করেছি, সেখানে উঠান বৈঠক করি, মা সমাবেশ করি, আমি বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে যৌনেত্রী শেখ হাসিনার যে উন্নয়নমূলক কাজ করছে সে সম্পর্কে মা বোনকে আমি অবহিত করি। তো যৌনেত্রী শেখ হাসিনা যদি যেভাবে আমাদের বাংলাদেশে নিয়ে চিন্তা করেন, অন্য অন্য কোনো প্রধানমন্ত্রী আজ অবধি চিন্তা করেন এবং ভবিষ্যতেও করবে না, আমরা যৌনেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করব। আমার যৌনেতা জিল্লুল হাকিম আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি এবং আমাদের এমপি তার জন্য দোয়া করবো, সে যেন সুস্থভাবে সে জনগণের কাজ করতে পারো। আমাদের উপজেলা চেয়ারম্যান নবনির্বাচিত চেয়ারম্যান হয়েছে তার জন্য দোয়া করব, আমি জনগণের জন্য দোয়া করব, জনগণ যেন আমার জন্য দোয়া করে আমি যেন জনগণের হয়ে যৌনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারি এই আশা ব্যক্ত করছি। প্রিয় দর্শক, আমরা চেয়ারম্যান সাহেবের মুখ থেকে মূল্যবান কথা শুনেছি। চোখ রাখুন বাংলা টিভি 71, হাফিজুর রহমান বাংলা টিভি 72।